মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটিতে আসার জন্য। তো সকাল সকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। বন্ধুরা, সকালবেলায় ঘুম থেকে উঠে দেখো ঘরের জানলা খুলে দেখি, দেখো কত হনুমান এসে বসে আছে। এই দেখো সব হনুমানগুলো লাইন দিয়ে, প্রথমে একটা ছিল, তারপর এক এক করে অনেকগুলো হনুমান এসেছে। দেখো এই দেখো সকাল সকাল হনুমানজির মুখ দেখে ঘুম থেকে উঠলাম। চলো আজকের দিনটা কেমন যায় দেখা যাক। তো ঘুম থেকে উঠে জানলা খুলেছি, দেখছি দেখো বসে আছে। তো বন্ধুরা, সকালে বাসি কাজকর্ম সেরে এই যে আমার গোপাল সোনাকে সকাল সকাল সেবা দিয়ে দিলাম। এই যে আমার গোপাল সোনা। তো এই দেখো রান্নাঘরে চলে এসেছি, মেয়ে স্কুল যাবে বড় মেয়ে, তার জন্য সেই আলু কেটে চিপসের মতো ভেজে দিচ্ছি। কালকে রাত্রের ভাত আছে, তো এই যে মেয়েকে ভাত দিয়ে দিয়েছি আর চিপস ভেজে দিয়েছি, ওই দিয়ে খাবে। তো আজ শনিবার, এর জন্য চলে আসবে দেড়টা। আর এদিকে ছোটো মেয়ের পরীক্ষা, তোমাদের দাদা ওর পড়া ধরছে। এই যে বড় মেয়ের খাওয়া হয়ে গেছে, বড় মেয়ে স্কুলের জন্য বেরিয়ে পড়ছে এখন। সকালে চাটা খাওয়া গেছে, সেগুলো আজ আর তোমাদের সাথে শেয়ার করিনি। তো বন্ধুরা, এই যে তোমাদের দাদা এখন গাড়ি নিয়ে বেরোবে, তো এই যে এখন গাড়িটাকে মুছবে, মুছে এই দেখো বালতি নিয়ে কলে যাচ্ছে, জল এনে গাড়ির চাকায় জল দেবে। তো গাড়িতে জল ঢল দিয়ে তারপরে কাজে বেরোবে। এই যে সব চাকায় জল দেবে, এখন জল দেবে। এই যে এখন রেডি হয়ে বেরিয়ে পড়লো গাড়ি নিয়ে। এই যে বড় মেয়ে গাড়িটা একটু ঠেলে তুলে দেবে। তো বন্ধুরা, এই যে আমি সবজি নিয়ে বসেছি, এখানে নিয়েছি গাটি কচু আর ভেন্ডি আলু ভাজা কেটে নিয়েছি। তো আজকে শনিবার নিরামিষ, ভেন্ডি আলু ভাজা করব। কালকে রাত্রের ভাত আছে, তোমাদের দাদা আমি ছোট মেয়ে খেয়ে নেব, আর গাটি কচু আলুর তরকারি করব আর মুগ ডাল করব। নিরামিষ একটু তাড়াতাড়ি করছি, আজকে একটু দরকার আছে বেরোবো। তো তাড়াতাড়ি করে কাজকর্মগুলো সেরে নিই। এই যে গাটি কচু কাঠা হয়ে গেছে, আর এবারে এটাকে সিদ্ধ করে নেব। এই যে গাঁটি কচু সিদ্ধ হয়ে গেছে, আর এদিকে মুগের ডাল বসিয়ে দিয়েছি, আর এই যে গাঁটি কচু আলুটাকে ভেজে নিয়েছি। চলো তরকারিটা রান্না করে নিই, ডালটা উপাশে হতে থাক, রান্নাটা বসিয়ে দিয়ে এখনো ভাত হয়নি, ভাত বসাবো। এই যে চাল ধুয়ে হাঁড়িতে দিয়ে দেবো, দিয়ে দুটো ওভেনেই বসানো আছে, একটা ডাল একটা তরকারি, যেটা আগে হবে নামিয়ে ভাতটা বসিয়ে দেবো। তারপর ততক্ষণে আমি বাইরের কাজ আছে, আরও বাসন টাসন মেজে সব কাজকর্ম সেরেই বেরোতে হবে এক জায়গায় বেরোতে গেলে। চলো কতদূর কী পারি করি, করতে থাকি, চলো দেখতে থাকো ভিডিওটা। তো এই যে আমার চাল ধোয়া হয়ে গেলো, এবার আমি হাঁড়িতে দিয়ে দেবো। আর এই যে গাঁটি কচু আলুর তরকারি বসিয়ে দিয়েছি, এটা এখন আস্তে আস্তে হোক। এই যে ডালটাকেও কমিয়ে দিয়েছি। তো চলো, এখনও সকালের বিছানাটা গোছানো হয়নি, এই যে বিছানাটা গুছিয়ে নিই। তোমাদের দাদা বেরোলো একটু আগে, আর ছোটো মেয়েকে ভিডিও করতে বলছি বলে শয়তানি করছে, তাই ওর উপর রেগে গেছি। তো চলো বিছানা পাটি সব পরিষ্কার করে নিই, এই ঘর দুয়ার ঝাঁট দিয়ে মুছে বাসন মেজে স্নান করে আমি আমার দরকারি কাজে বেরিয়ে পড়ব। তো বন্ধুরা, এই যে ডাল সম্বার দেব, ডালে জিরা পোড়া দিয়ে দিলাম, আর কিছু দেবো না, দেওয়ার মতো কিছু নেই, তাই শুধু ডালই রান্না করলাম। মুগ ডাল সম্বার দিয়ে দিলাম, তরকারি হয়ে গেছে, এই যে ভাত বসিয়ে দিয়েছি, এই দেখো গাঁটি কচু আলুর তরকারিটা হয়ে গেছে, আর এটা ভাতটা হতে থাক। চলো এই যে ডাল সম্বার দিয়ে দিয়েছি, আর এই দেখো বড় মেয়ে স্কুল থেকে এসে ছোটো মেয়ের জন্য হাতের কাজ বানাচ্ছে, আর স্কুলে হাতের কাজ আছে। তো কাগজ দিয়ে পাখা বানিয়েছে, তোমাদের দাদা আবার ওই কাগজ কেটে দিচ্ছে। তো ও এখন থ্রিতে পড়ে, স্কুলে পরীক্ষার সময় খালি হাতের কাজ দেয়। তো এই যে বড় মেয়ে বানাচ্ছে ফোন দেখে। তো বন্ধুরা, এই যে আমি রেডি হয়ে নিয়েছি, চলো এবার আমি বেরোবো, একটু দরকার আছে। তো
তো চলো দেখতে থাকো ভিডিওটা, আর তোমাদের দাদা ঘুমাচ্ছে। তো চলো আমি এবার বেরিয়ে পড়ি, আবার তাড়াতাড়ি করে ফিরতে হবে। এই দেখো আমি অটোতে উঠে পড়েছি, তো চলো কোথায় যাচ্ছি কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো জানি না, দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা দেখো দরকারি কাজ মিটিয়ে আমি চলে এসেছি, সব জামা কাপড় তুলে রেখে গেছিলাম বারে বারে বৃষ্টি আসছে বলে। তো এসে দেখছি একটু রোদ রোদ উঠেছে, তাই জামা কাপড়গুলো সব মেলে দিলাম বাইরে। তোমাদের দাদা স্নান করছে, তো খাবো এরপর। তো বন্ধুরা এখন ঘুম থেকে উঠলাম, তখন দেখেছিলে অটো করে একটু বেরিয়েছিলাম, তো একটু কাজ ছিল দরকারি, তো রান্না বান্না করে রেখে বেরিয়েছিলাম। তো এখন সবেই এই ঘুম থেকে উঠলাম, এসে খাওয়া দাওয়া করেছি, আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি। তো এই সবে ঘুম থেকে উঠলাম, আর ঘুম থেকে উঠে দেখছি বাইরে বৃষ্টি হয়েছে, প্রচণ্ড মনে হয় বৃষ্টি হয়েছে, উঠোনে জল জমে আছে। চলো তোমাদেরকে দেখাই। বাইরে অনেক জামা কাপড় ছিল, বড় মেয়ে সব জামা কাপড় তুলে রেখেছে, আর তোমাদের দাদা এসেই ডাকলো, তাই ঘুম থেকে উঠলাম, গোডাউন থেকে আসলো। বন্ধুরা সন্ধে হয়ে গেছে, ছোট মেয়ে সন্ধে দিচ্ছে, বন্ধুরা সন্ধে পুজো দেওয়া হয়ে গেছে। তো এই দেখো চা নিয়ে বসে পড়েছি, মেয়ে ছোট মেয়ে চা দিয়ে বিস্কুট খাচ্ছে, আর আমি আর বড় মেয়ে চানাচুর মুড়ি মেখে নিয়েছি। তো এখন এই দেখো চা দিয়ে চানাচুর মুড়ি দিয়ে খাবো, খেয়ে টিফিন করে নিই চলো, তারপরে আবার কাজ আছে। তো বন্ধুরা এখন বাজে 9:30, তোমাদের দাদা চলে আসবে, তো তাড়াতাড়ি করে এবার কাজ সেরে নিই। ঘর দুয়ার ছড়ানো ছিল, কতগুলো ভিডিও বানিয়েছিলাম এই শাড়িটা পরে, তো দেখো জামা কাপড় সব ছড়ানো, তাড়াতাড়ি করে এগুলো গুছিয়ে নিই। তোমাদের দাদা আসার আগে ঘর দুয়ারটা পরিষ্কার করে নিই, নাহলে এসে কি এখনও ঘর দুয়ার পরিষ্কার করোনি। তো চলো দেখতে থাকো, আর কাজ সারাদিনই আছে, আর ভালো লাগে না, সব ছড়িয়ে ছিটিয়ে রেখে বসে ফোন দেখছিলাম, ভিডিও বানাচ্ছিলাম। তো এবার চলো তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে নিই, আর রাত্রের রান্না আছে, কিছু ভাজা ভাজি করতে হবে, শনিবার ডাল তরকারি আছে, তো কোনো অসুবিধা নেই। তো চলো এই যে সব একটু পরিষ্কার কর, তো এদিকে আমি ঘর দুয়ার পরিষ্কার করছি, আর বড় মেয়েকে বললাম যে কটা পটল ভাজতে, তো এই যে পটল কেটে এখন ভাজা করবে। তো মোটামুটি আমার মেয়ে প্রায় সব কাজকর্মই করতে পারে মোটামুটি। তোমাদের দাদা চলে এসছে, তো তাড়াতাড়ি করে কাজকর্ম করে নিই। এদিকে মেয়ে পটল ভাজছে, আর ছোটো পেয়ে গেছে ওই বাড়িতে। বন্ধুরা ভিডিওটা যে পর্যন্ত রাখছি, আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। এই যে তোমাদের দাদা বাড়িতে এসে মর্টিন ধরাচ্ছে, আচ্ছা ঘরে খুব মশা। তো বন্ধুরা বাই।